আসসালামু আলাইকুম, তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ডক্স টোকেনটা কিন্তু অলরেডি লিস্ট হয়ে গেছে। এক একটা টোকেনের প্রাইস কিন্তু 0.009। এখন শুধু অপেক্ষা, যখনই এটা আমাদেরকে এক্সচেঞ্জারে পেমেন্ট করে দেবে তখনই কিন্তু আপনি চাইলে সেল দিতে পারবেন, যেহেতু ফাইনালি লিস্ট হয়ে গেছে। তো আজকের ভিডিওতে দেখাই দিব ডক্স কয়েনের প্রাইসটা কেমন থাকতে পারে আর কবে নাগাদ আপনারা পেমেন্টটা হাতে পেয়ে যাবেন। তো যারা আমাদের সাথে নিয়মিত কাজ করেন তারা সবাই জানেন আমরা কিন্তু ডক্স কয়েন উইথড্রলের ভিডিও দিয়ে দিছি, কীভাবে উইথড্র করবেন, কোথায় উইথড্র করলে ভালো হবে। তো আমাদের কিন্তু উইথড্রলটা এখনও পেন্ডিং অবস্থায় আছে, এখন কিন্তু তারা কিন্তু ডাইরেক্টলি সেন্ড করে দেবে আমাদের এক্সচেঞ্জারে। তো এখন কথা হলো এই যে আপনারা উইথড্র করছেন এটা কবে নাগাদ আপনারা পেমেন্টটা হাতে পাবেন এবং কত পরিমাণ প্রফিট পেতে পারেন, সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো আজকের ভিডিওতে। তো অবশ্যই ফুল ভিডিও দেখবেন, তাহলে কিন্তু এটোজেড বুঝতে পারবেন। তো ভিডিও শুরু করবো, সবাইকে রিকোয়েস্ট করে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, কারণ এখানে কিন্তু নিত্যতন অফার আপডেট সবার আগে আমি শেয়ার করে থাকি। তাছাড়া যে অফারগুলো এখানে শেয়ার করি এই অফারগুলোতে যদি জয়েন করেন তাহলে কিন্তু নিঃসন্দেহে অনেক ভালো প্রফিট নিয়ে নিতে পারবেন। তো এর জন্য ট্রাই করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আপনারা ফলো রাখার জন্য, কারণ এখানে বেশ কিছু অফার শেয়ার করি যেগুলো কিন্তু ইউটিউবে ভিডিও মেক করার সময় পায় না, যার কারণে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি। তো এগুলোতে জয়েন করলে আপনি কিন্তু ভালো একটা প্রফিট নিয়ে নিতে পারবেন। তো এখান থেকে যদি আমরা বাইবিট এক্সচেঞ্জে আসি, আপনারা জানেন আমাদের ভিডিও যারা আগে দেখছিলেন, তো বাইবিটে আমরা কিন্তু এটা উইথড্রল রিকোয়েস্ট দিছিলাম। তো বাইবিট এক্সচেঞ্জে এসে যদি আমরা এখানে সার্চ দিই ডক্স লিখে, দেখেন আমাদের কিন্তু এখনও উইথড্রল সাকসেসফুলি হয় নাই। তো এখন কবে তারা পেমেন্টটা করতে পারে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেই। যদি তাদের অফিসিয়াল ইয়েতে চলে আসেন টেলিগ্রাম গ্রুপে, তাহলে এখানে দেখতে পারবেন এখানে কিন্তু তারা সব কিছু তারিখ মারিক দিয়ে দিছে। তো যারা আমাদের সাথে আগে থেকে উইথড্র করছেন যখন উইথড্রল চালু হয়েছিল, তো তারা কিন্তু আপনারা 23 তারিখে যখন এটা ফাইনালি সবগুলো এক্সচেঞ্জারে একসাথে অ্যাভেলেবল হবে, বর্তমানে শুধু এল ব্যাঙ্কের লিস্ট আছে, আমি আপনাকে দেখাই দেবো ভিডিও শেষে প্রুফ এবং প্রাইসটাও। তো ফাইনালি যখন এটা সবগুলো এক্সচেঞ্জারে লিস্ট হবে একসাথে তো 18টা এক্সচেঞ্জারে লিস্ট হওয়ার কথা। তো সেই দিন ধরেন এটা লিস্ট হবে দুপুর 2টায়, আপনি কিন্তু 12টার আগে, দুপুর 12টার আগে কিন্তু আপনার এক্সচেঞ্জারে আপনি পেমেন্ট পেয়ে যাবেন। তো এটা কিন্তু তারা বলতেছে। এখন যারা এখানে এই আপনার 20 তারিখ, আজকে যেহেতু 20 তারিখ, 20 তারিখের পর থেকে যারা এখানে উইথড্রল করবেন তারা কিন্তু এখানে 23 তারিখে পেমেন্ট নাও পেতে পারেন। আপনারা পেমেন্ট পেতে পেতে 26 তারিখ, 28 তারিখ, 29 তারিখ এমন করে একটা তারিখে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন। মানে যে যত আগে উইথড্র করছেন সে তত আগে কিন্তু পেমেন্ট পাবেন, আর যে যত পরে উইথড্র করছেন সে তত পরে কিন্তু পেমেন্ট পেয়ে যাবেন, এটাই তারা বলতেছে এখানে। এখন যদি এল ব্যাঙ্কে আসেন, এল ব্যাঙ্কে আসলে পরে কিন্তু আপনি প্রাইসটা দেখতে পারেন, প্রায় কিন্তু দেখেন 1 সেন্টের চলে গেছে, প্রায় কিন্তু 1 সেন্ট চলে গেছে। এখন আপনি যদি এল ব্যাঙ্কে এসে যদি ডক্স লিখে সার্চ দেন, দেখেন আমরা কিন্তু এখানে ডক্স লিখে সার্চ দিলাম, এই যে সেই ডক্স টোকেন ডিপোজিটে ক্লিক করলে দেখেন টন নেটওয়ার্কটা সিলেক্ট করতে বলে, আর আমাদেরকে যেটা দিছে ওটাও কিন্তু টন নেটওয়ার্কের, এই যে টন নেটওয়ার্কের, তার মানে টোকেন রিয়েল এবং এটা কিন্তু সাকসেসফুলি অফিসিয়ালি এল ব্যাঙ্কের লিস্ট হয়েছে। এবং ভলিউম যদি দেখেন এখানে, তাহলে দেখতে পাবেন 141,000-এর মতো কিন্তু ভলিউম হয়ে গেছে। তো এখন এই যে প্রাইসটা, এই প্রাইসটা কিন্তু আপনার যখন একসাথে মানে মাত্র একটা এক্সচেঞ্জারে যেহেতু লিস্ট হয়েছে, তারপরেও যদি মানে 1.5 সেন্টের মতো প্রাইস থাকে, যখন এটা একসাথে 18টা এক্সচেঞ্জারে লিস্ট হবে তখন কিন্তু প্রাইস অনায়াসে এই পরিমাণ চলে আসবে এবং অনেকক্ষণ এই প্রাইসটাই থাকবে। তখন আপনারা কী করবেন, কিছু পরিমাণ সেল দেবেন 80% মতো, আর বাকিটুকু রেখে দেবেন, কারণ পরবর্তীতে নট কয়েনের মতো কিন্তু প্রাইস আরও বেড়ে যাবে। এখন এইখানে ধরেন আমাদের কমিউনিটিতে বেশিরভাগ ভাইপেরাদের কিন্তু এখানে সর্বনিম্ন যদি ধরি আপনারা কিন্তু ধরেন এখানে 20,000 করে সবারই আছে, 20,000-এর বেশি কিন্তু সবার আছে এখানে, দেখেন 1,000, 1,000, 1,000, তাহলেও কিন্তু আপনাদের কিন্তু $200+ কিন্তু প্রফিট যদি এই প্রাইসটা থাকে, আশা করি এই প্রাইসটা থাকবে। তারপরেও ধরলাম যে বেশিরভাগ মানুষেরই 20,000 টোকেন নাই, 10,000 করে আছে, তাহলেও কিন্তু আপনার $100 কিন্তু প্রফিট, $100 বেশি কিন্তু প্রফিট এখান থেকে হয়ে যাবে। তো এর জন্যই বলবো ভাই, যে অফারটা যখন শেয়ার করবো অফার শেয়ার করতে সময় লাগতে পারে, তবে আপনি জয়েন করতে সময় দেবেন না, ইনস্ট্যান্ট জয়েন করে রাখবেন, কারণ কোনটা কখন ভালো প্রফিট দেবে এটা কিন্তু বলতে পারবেন না। এখন প্রাইজের কথা যদি বলি, একসাথে যেহেতু অনেকেই সেল করবে, সেলিং প্রেশার পড়ে যাবে, তখন কিন্তু এই যে এই 1 সেন্ট 1.5 সেন্ট নাও থাকতে পারে, তখন প্রাইস হবে এই যে এইভাবে 0.005, এইভাবে কিন্তু প্রাইসটা হবে। এখন আমি আপনাকে ক্যালকুলেটরে হিসাব করে দেখাই। তো যখন এটা মার্কেটে লিস্ট হবে সবাই সেল করতে চাইবে, ধরেন আপনার 20,000 টোকেন আছে, আপনি এটা মার্কেটে 1 সেন্ট যদি নাও পান তাহলে 0.20, এই যে এখানে যদি 2 ধরেন, মানে এই প্রাইজের নিচে আসবে না সহজে, কারণ এই প্রাইজেই অনেকক্ষণ এটা আপডাউন করবে, কারণ অনেকেই কিনবে সেল করবে অনেকেই, যার কারণে কিন্তু এইখানে আপডাউন করবে ওই যে নট কয়েনের মতো, তাও কিন্তু আপনার $40-65 প্রফিট থাকবে। এটাকে যদি একটু বাড়াই দেন এখানে 4 করেন তাহলে কিন্তু $80 প্রফিট, এবং এটাকে যদি 5 করে বাড়াই দেন তাহলে কিন্তু প্রত্যেক সাধারণ ইউজার কিন্তু $100 করে প্রফিট পাবেন এখান থেকে।
আর যখনই লিস্ট হবে তখন এটার প্রাইস মানে হিউজ লেভেলে ডাম করবে, যেমন নট কয়েন আপনার 82% করে ডাম করছিল, তো এইভাবে ডাম করবে। তবে সমস্যা নাই, যখন এটার সেলিং প্রেশার চলে যাবে তখন কিন্তু এটার প্রাইস অনায়াসে বেড়ে যাবে, মানে আপ হবে। যখনই এটা সেল প্রেশার কমে যাবে, বাই প্রেশার বাড়বে, তখন কিন্তু এটা বেড়ে যাবে এখান থেকে। তো যাই হোক, যেহেতু এল ব্যাঙ্কে অফিসিয়ালি লিস্ট হয়েছে, আশা করা যায় যে দেখেন 14.014 মানে 1.5 সেন্টের কাছাকাছি ভালো একটা প্রাইস কিন্তু আপনি পেতে যাচ্ছেন সামনে। যারা আমাদের সাথে আমাদের ভিডিও দেখে কথা মতো উইথড্র করছেন তারা কিন্তু 23 তারিখে পেনটা পেয়ে যাবেন। পেন পাওয়ার সাথে সাথে আপনারা সেল করে কিন্তু প্রফিট নিয়ে নিতে পারবেন। তো প্রাইসটা তেমন বেশি আপ ডাউন করবে না, তবে সবারই কিন্তু ভালো প্রফিট হবে, কারণ আমার থেকে আমার মাত্র 38,000 মতো এখানে টোকেন আছে, আপনাদের কিন্তু বেশি টোকেন আছে, আপনাদের কিন্তু বেশি এখান থেকে প্রফিট হবে। তো দেখা যাক কী করে তারা। এখন আমরা যেহেতু আশাবাদী এখানে ভালো একটা প্রফিট করতে পারবো, তো অবশ্যই একটু ধৈর্য ধরে থাকতে হবে আপনাদের সাথে, আর অবশ্যই আপডেটগুলো ফলো রাখতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে। তো এই ছিল ফুল ভিডিও, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি যতগুলো অফার শেয়ার করি এগুলোতে জয়েন করলে ভালো প্রফিট নিতে পারবেন, আর যদি জয়েন না করেন তাইলে ভাই দেখতে হবে প্রফিট নিতে পারবেন না। তো এর জন্যই যেটা ট্রাই করবো শেয়ার করার সেইগুলোতে আপনি জয়েন করবেন, চেষ্টা করবেন যে 2-3টা অ্যাকাউন্ট থেকে জয়েন করার জন্য, তাহলে বেশি এক্সট্রা প্রফিট পাবেন। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও, আমি পরবর্তীতে কীভাবে সেল করবেন এটা নিয়ে অলরেডি একটা ভিডিও দিচ্ছি। তো তারপরে আপনাদের বুঝতে আসে তাহলে কমেন্ট করবেন, হেল্প করার চেষ্টা করবেন, আর আপনাদের মতামত দিবেন কমেন্টে যে কত প্রাইস হতে পারে। তো আমি এখানে ধরে রাখলাম 0.004 এই প্রাইসটা হবে, 0.00 পরে আপনার 4 হবে, মানে যখন এটা সেলিং প্রেশার বাড়বে, আর যখন এটা সেল প্রেশার কমে যাবে তখন এটা বেড়ে যাবে। আর এটা যদি লং টার্ম হোল্ড করেন তাহলে কিন্তু ভালো একটা প্রফিট নিতে পারবেন নট কয়েনের মতো। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ফুল ভিডিও দেখার জন্য।